বন্ধুরা আমরা যখন দেশের বাইরে বিশেষ করে যখন ইন্ডিয়াতে যাই তখন আমাদের হিন্দি ভাষা জানাটা বেশ জরুরি হয়ে পড়ে ইন্ডিয়াতে শপিং করতে বা কোথাও বেড়াতে গেলে আমাদের হিন্দি শেখার কোনো বিকল্প নেই আজকের এই ভিডিওতে আমরা শিখব কারো কাছে কিভাবে হিন্দিতে ঠিকানা জানতে চাইবো আমি কোথায় যাব আমাকে একটি জায়গা যেতে হলে কি কি জানতে হবে কিভাবে মোবাইল নাম্বার চাইব সেটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলাতে ধরুন আপনি নিউ মার্কেট কোথায় এটা জিজ্ঞাসা করেন স্বাভাবিকভাবে কিন্তু সেটা আপনি হিন্দিতে কিভাবে জিজ্ঞাসা করবেন নিউ মার্কেট কি ধার হে কি ধার মানে কোথায় খুব সহজ একটি বাক্য নিউ মার্কেট কি ধার হে বাংলাতে আপনার অ্যাড্রেস কোথায় আপনার ঠিকানা কোথায় এখানে হিন্দিতে আপনি বলবেন আপকা অ্যাড্রেস কে হিন্দিতে বলবেন আপকা অ্যাড্রেস কে অথবা আপকা পাতা কে আহে। এখানে পাতাও কিন্তু ঠিকানাই বোঝায় হিন্দিতে পাতাও বলে কেউ আবার অ্যাড্রেসও বলে যে কোনো একটা আপনি বলতে পারেন বাংলাতে আপনি কি আমাকে একটা অ্যাড্রেস দিতে পারেন ধরুন যে আপনি কোথাও গেলেন তার কাছে জিজ্ঞাসা করতেছেন ভাই আমাকে কি একটা অ্যাড্রেস দিতে পারেন তখন এই বাক্যটাই আপনি হিন্দিতে কিভাবে বলবেন কে আপ মুঝে এক অ্যাড্রেস অথবা পাতা দে থাকতে আপনি কি আমাকে একটা অ্যাড্রেস বা ঠিকানা দিতে পারেন কে আপ আপনি কি এখানে প্রশ্নবোধক কে আপ মুঝে আপনি কি আমাকে একটি ঠিকানা অথবা পাতা দুটা মানেই ঠিকানা দে এটি ওই জায়গার অ্যাড্রেস বাংলাতে বলে সেক্ষেত্রে হিন্দিতে এই বাক্যটি কিভাবে বলবে ইয়ে উস পাতা পাতাহে ইয়ে উস জাগা পার মানে এটা ওই জায়গার পাতা হে মানে ঠিকানা অ্যাড্রেস বাংলাতে যদি কেউ বলে আমার ঢাকা যেতে হবে আপনাকে সেটি হিন্দিতে কিভাবে বলতে হবে মুঝে ঢাকা জানা হোগা মুঝে কলকাতা জানা মুম্বাই জানা হগা আপনার যে কোনো জায়গা যাওয়ার প্রয়োজনীয় কথাটি হিন্দিতে বলতে গেলে মুঝে জানা হগা ঢাকা কলকাতা যেখানে আপনি খুশি নামটি রিপ্লেস করে দিলেই হবে বাংলাতে আমি ফাইভ স্টার হোটেলে যেতে চাই তাহলে এই কথাটি আপনি হিন্দিতে কিভাবে বলবেন মেনে অথবা হোটেল জানা অথবা মুঝে হোটেল জানা মানে আমাকে মেনে মানে আমি মানেও আমি হ্যাঁ আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন মেনে ফাইভ স্টার হোটেল জানা হ্যাঁ আমাকে ফাইভ স্টার হোটেলে যেতে হবে অথবা আমি ফাইভ স্টার হোটেলে যেতে চাই বাংলাতে বলবেন আপনার কাছে ঠিকানা আছে সেটি আপনি হিন্দিতে বলবেন আপকে পাস অ্যাড্রেস হ্যাঁ আপনার কাছে কি অ্যাড্রেস আছে বাংলাতে বলবেন সেখানে পৌঁছাতে কত দেরি লাগবে সেটি যদি আপনি হিন্দিতে বলেন সেটি কিভাবে বলবেন উহা পৌঁছানে মে কিতনি দেড় লাগে গি অথবা কিতনি দেড় লাগে মেয়েদের ক্ষেত্রে লাগে গি ছেলেদের ক্ষেত্রে লাগে গা উহা পৌঁছা নেমে মানে ওখানে পৌঁছাতে কিতনি দেড় মানে কত দেরি লাগে গি লাগে কত দেরি লাগবে বাংলাতে যদি বলেন আপনি কোথায় যেতে চান এটি আপনি হিন্দিতে কিভাবে বলবেন আপকো জানা কাহা হে আপকো মানে আপনি জানা কাহা হে মানে কোথায় যেতে চান আপনারা কতজন লোক এটি বাংলাতে যদি বলেন তাহলে হিন্দিতে কিভাবে বলবেন আপ কিতনে লোক হে আপ মানে আপনারা কিতনে লোক কতজন লোক কিতনে মানে কত লোক মানে মানুষ বা জন লোক হ অথবা হে ইউজ করতে পারেন লোক অর হে যেকোনো একটি ইউজ করতে পারেন বাংলাতে কিভাবে বলবেন আমরা তিনজন লোক সেটি হিন্দিতে কিভাবে বলবেন হাম তিন লোক হে আমরা তিনজন লোক হাম মানে আমরা তিন লোক হে মানে তিনজন লোক লোক মানে জন বাংলাতে যদি বলেন আপনি কি আপনার মোবাইল নাম্বার আমাকে দিতে পারবেন সেটি আপনি হিন্দিতে কিভাবে বলবেন কেয়া আপ মুঝে আপনি কি আমাকে আপনি মোবাইল আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনি কি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন বন্ধুরা আশা করি আপনারা কাঙ্ক্ষিত বাক্যগুলো খুব সহজেই বুঝতে পেরেছেন আমরা পরের ভিডিওতে জানবো কিভাবে একটি ট্যাক্সি ভাড়া করব কিভাবে ভাড়া জিজ্ঞেস করব কোথায় যাব এইসব নিয়ে ধন্যবাদ